গতকালই কিন্তু মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। আর এই রেজাল্টে কিন্তু এবারে বেশ একটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যে 1 থেকে 10 জনের মধ্যে কিন্তু 84 জনের নাম আছে। কিন্তু এই যে 84 জনের নাম আছে তার মধ্যে কিন্তু একজনও কিন্তু কলকাতার নয়, ম্যাক্সিমাম সব আদার্স জেলাসগুলো রয়েছে। কিন্তু এই যে কলকাতার নাম নেই, কলকাতার কোনো স্টুডেন্টের নাম নেই, সেখানে কি মনে হচ্ছে না কোথাও যে কলকাতায় মেধা তালিকা থেকে পিছিয়ে পড়ছে কলকাতার স্টুডেন্টরা? আপনাদের এই ব্যাপারে কি মতামত? আমরা কিন্তু আজকে সেটাই জিজ্ঞেস করব জনগণের কাছ থেকে। আপনারা দেখছেন জিও বাংলার সঙ্গে আমি সুস্মিতা, এন্ড দিস ভিডিও ইজ ব্রট টু ইউ বাই রাইজ এডুকেশন। আপনার নাম? শামসুন্দর সেনগুপ্ত। কি মনে হচ্ছে যে কলকাতা কিন্তু মানে জেলার থেকে কি অনেকটা পিছিয়ে, মেধা তালিকা দিয়ে অনেকটা পিছিয়ে যাচ্ছে? ইউ ক্যানট কম্পেয়ার দিস ওয়ে না, যে কে পিছিয়ে যাচ্ছে কে এগিয়ে যাচ্ছে এইভাবে কম্পেয়ার করা যাচ্ছে মানে যায় না। আমার যেটা মনে হচ্ছে যে কলকাতার লাইফস্টাইলটা যেভাবে বদলাচ্ছে দিনের পর দিন, এবং কলকাতার ছেলেমেয়েরা অনেক বেশি কনসিয়াস গ্রামের চেয়ে, ওরা বুঝতে পারছে এখানে চাকরি নেই, কোনো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট নেই, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নেই, তারা একটা ফ্রাস্ট্রেশন অনেক বেশি ভুগছে জেলাচ্ছে। জেলার ছেলেমেয়েরা পড়াশোনা করছে কিন্তু তাদের পারিপার্শ্বিক জগতে তাদের এতটা নজর নেই, যেটা কলকাতার ছেলেমেয়েরা অনেক আগেই বুঝতে পারছে। অনেক বেশি ফার্স্টেটেড কনসাস বিকজ মানে দে আর সাফারিং ফ্রম দ্য ফার্স্টেশন, তারা ভীষণভাবে ফার্স্টেশন হয়ে যাচ্ছে, তারা ওই জন্য তারা এরকম। দেখুন কলকাতায় হুক্কা বার, এদিকে মল কালচার, এদিকে এ কালচার, মানে এদিকে পলিটিক্সের জন্য তারা চোখের সামনে যা দেখতে পাচ্ছে, এখানে যা নিত্য নৈমিত্তিক না নাস্তিপনা চলছে, গ্রামের ছেলেমেয়েরা অতটা এইভাবে ওয়াকিবল না, দে আর নট অ্যাওয়ার ওইভাবে কলকাতার ছেলেমেয়েরা, যার জন্যে পড়াশোনার প্রতি এটা মানে তাদের প্রতি এটা সেইভাবে আসছে না। দেখুন আগেও যেটা হতো সাউথ পয়েন্ট বলতো বলুন বা যেগুলো হতো, এগুলো এখন আস্তে আস্তে সিবিএসসি দিয়ে টার্ন নিয়ে নিয়েছে বা এসএসসি দিয়ে টার্ন নিয়ে নিয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে যেগুলো রয়েছে সেই স্কুলগুলো দেখুন ধুকছে। আপনার নাম? পি চ্যাটার্জি। এখানে কি মনে হচ্ছে কোথাও মেধা তালিকা দিয়ে কলকাতা পিছিয়ে যাচ্ছে? হ্যাঁ পিছিয়ে যাচ্ছেই তো, অবশ্যই যাচ্ছে। মানে কারণ কি কোথাও কিছু মানে আন্দাজ করতে পারছে? জেলা ভিত্তিক কেন হচ্ছে? আর একটা জিনিস দেখেছি, এটা অতীব সত্য কথা যে মাধ্যমিকে সব ট্যালেন্টেড কি সব জেলাতেই, কলকাতা ভিত্তিক ঠিক। তুমি যদি দেখো যে যে ছেলেরা আজ মাধ্যমিকে ভালো উত্তীর্ণ হয়েছে তারা কিন্তু এইচএসে কিন্তু কিছু করতে পারছে না, এসেই ফল্ট হয়ে যাচ্ছে। আর যদি জেলা ভিত্তিক যদি এই কলকাতা ভিত্তিক দেখো, এইচএসের রেজাল্ট কালকেরই বেরিয়েছে, 600 এই বোধ হয় 697, তাহলে এটা পাচ্ছে কী করে? আর যারা এখন দিয়ে জেলা ভিত্তিক মাধ্যমিক থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় হচ্ছে তারা কিন্তু পরে পিছিয়ে যাচ্ছে 100%। আচ্ছা এই যে কলকাতা যে পিছিয়ে যাচ্ছে মেধা তালিকা দিয়ে, এর কারণটা কি হতে পারে? মানে ছেলেমেয়েরা এত ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে কেন? এই কারণ তো নানা রকম আছে, প্রথমত করোনা ভাইরাস, এটা তো আর এবারে মেন ইস্যু করোনা ভাইরাস, অনেক পিছিয়ে যাচ্ছে এডুকেশন দিক দিয়ে, সময় মতো পরীক্ষা হচ্ছে না, হ্যাঁ তাদের মেরিট থেকে অনেক সময় সরে যাচ্ছে, তাদের পেশেন্সও নষ্ট হয়ে যাচ্ছে, মেনলি হচ্ছে এটাও। এই এই যে প্যান্ডামিক, এই প্যান্ডামিকটা জন্যে কলকাতা রেজাল্টও অনেক ডিউ টু প্যান্ডামিক আই ফিল। আমি যাদের সাথে কথা বলেছি এই মুহূর্তে তারা কিন্তু প্রত্যেকেই বলছে যে হ্যাঁ কলকাতা স্টুডেন্টরা কোথাও কিন্তু পিছিয়ে যাচ্ছে মেধা তালিকা দিয়ে। মেধা তালিকায় কিন্তু এই 84 জনের মধ্যে একজনেরও কিন্তু কলকাতা স্টুডেন্টের নাম নেই, একটাও। আপনাদের এই ব্যাপারে কী মতামত? আমরা কিন্তু আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করে দেবেন। দিস ভিডিও ওয়াজ ব্রট টু ইউ বাই রাইজ এডুকেশন। আমাদের একটা ফেসবুক পেজ আছে জিও বাংলা, যেটা কিনা একবার হলে লাইক করে দেবেন, যাতে কিনা ভিডিওগুলো আপনার কাছে কিন্তু পরপর চলে আসে। আমাদের একটা ওয়েবসাইট পেজ আছে www.jiobangla.com, যেটা কিনা একবার হলেও ভিজিট করবেন। ক্যামেরায় অরিজিতের সঙ্গে আমি সুস্মিতা, আর চোখ রাখুন কিন্তু জিও বাংলায়। আমরা কিন্তু হাজির হচ্ছি নিত্য নতুন ভিডিও নিয়ে প্রত্যেক দিন।